বাংলাদেশের আর কোনো ক্যাম্পাসে যেন আফটার ফাদের পুনরাবৃত্তির মতো ঘটনা পুনরাবৃত্তি না হয়। আমরা জানি যে আফটার ফাদের মতো ঘটনা দেশের আরও অনেক জায়গায় হয়েছে। আজকেই শাহবাগে আসছি, পাশেই জাতীয় যে জাদুঘর, এইখানে আমি প্রথম যখন আসছিলাম তখনই ভাইয়া আমার সাথেই আসছিল। ইভেন এই যে শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল, এই পুরোটাই ভাইয়ার সাথে ঘুরে ঘুরে আমার চেনা হয়েছিল। কিন্তু আজকে আমাকে এখানে এমনভাবে একটা এখানে দাঁড়াইতে হয়েছে, আমি কখনোই চাই নাই যে এখানে আমাকে দাঁড়াতে হোক অথবা অন্য কাউকে কখনো দাঁড়াতে হোক। কিন্তু সেই 7 অক্টোবর 2019 সালের রাতে সেই সারা রাত ধরে পিটিয়ে হত্যা করার কারণে যেই এক পরিস্থিতির মধ্যে যে আমাদের পুরো পরিবারকে যেতে হয়েছে, যার কারণে আমাদের সবাই আমাদেরকেও বাধ্য হয়ে হয়তো আজকে এখানে আসতে হচ্ছে। কারণ আমরা কোনো অবস্থাতেই চাই না সেই আমার ভাইকে যারা হত্যা করেছে তারা কোনো অবস্থাতেই ছাড়বার। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে সেই হত্যার একটা রায় হয়েছে, সেই মামলার জন্য এখন আবার হাইকোর্টে আপিল করেছে আসামি পক্ষ থেকে। অবশ্যই আমরা সবসময়ই চাই যেন দ্রুত যত দ্রুত সম্ভব, যেহেতু এইটা একটা বিপ্লবের পরবর্তীতে আসে একটা সরকার, তাদের জন্য এই ধরনের গত 15 বছরে যারা নিহত হয়েছে সেই পিলখানার বিচার বিদ্রোহ থেকে শুরু করে এই 2024 পর্যন্ত সবার বিচার কার্য করাই কিন্তু করার যে একটা দাবি সেটা কিন্তু ওনাদের কাছে আমাদের আছে। তাই আশা করব যে আবরার ফাহাদ থেকে শুরু করে এই সকল বিচারগুলো একে একে শুরু করার মাধ্যমে তারা যে ছাত্র জনতার যে একটা চাওয়া তাদের কাছে তা পূরণ করা শুরু করবে। এর পাশাপাশি একটা কথা সবসময় বলতে চাই যে আবরার ফাহাদ কিন্তু শুধু যে আমাদের যে খ্যাতিবাদী যে শাসক ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে ছিল তা না, আমাদের যে বন্ধু রাষ্ট্র তার প্রতি যে আমাদের যে নীতি এবং তাদের যে নীতি সবসময় সেই নীতির ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আপনারা সবাই জানেন যে সরকার বিরোধী কোনো পোস্টের কিংবা ভারত বিরোধী কোনো পোস্টের জন্য ছাত্রলীগ কী পরিমাণে নির্যাতন নিপীড়ন চালিয়েছে দেশের সব ক্যাম্পাসে। আমি নিজেও যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারপরে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধবরা বলছে দেখ তোরা তো ভালো আছিস, আমাদেরকে রাতে ডেকে নিয়ে যাওয়া হয়, আমাদের মেডিকেলের ভাই বন্ধুরা বলে আমাদেরকে দিনের পর দিন এইভাবে যদি ডেকে নিয়ে যায় তাহলে আমরা পড়ালেখা কখন করব। তাই কখনোই যে এই যে একটা ভীতিকর পরিস্থিতি ছিল, ভীতিকর একটা ছাত্র রাজনৈতিক পরিবেশ ক্যাম্পাসগুলোতে ছিল তা যেন কখনো আর ফেরত না আসে, সেই জন্য অবশ্যই যারা আছে সকল রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে ছাত্র জনতা সবাইকেই সচেষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। আর অবশ্যই আমাদের যে এতদিন যে একটা কালচার ছিল মূলত আফটার ফাহাদকে মারার পিছনে যে একটা কারণ ছিল যে শিবির ট্যাগ দিয়ে কাউকে মারা গেলেই সব কিছু যায়, এই যে ট্যাগ দেওয়ার জন্য একটা মনস্তাত্ত্বিক ধারণা আমাদের মধ্যে গত 15 বছর ধরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখন কিছু হইলেই আমরা সবসময় প্রমাণে ব্যস্ত হয়ে যাই যে না আমি শিবির না, আমি ছাত্রদল না, আমি এই না ওই না, কিন্তু এই যে ট্যাগিংয়ের জন্য আমাদের মধ্যে একটা মানসিক পরিবর্তন বা আমাদের মনে একটা ভয় ঢুকে গেছে, এই ভয় থেকে পরিবর্তনের জন্য অবশ্যই আমাদেরকে আবার নতুন করে সচেষ্ট হতে হবে। আমাদের কোনোভাবেই আর সেই পুরাতন খেলায় ফিরে যাওয়া যাবে না। আর সবাই আর পরিশেষে মনে করি কোনো অবস্থাতেই বাংলাদেশের আর কোনো ক্যাম্পাসে যেন আফটার ফাদের পুনরাবৃত্তি না হয়। আমরা জানি যে আফটার ফাদের মতো ঘটনা দেশের আরও অনেক জায়গায় হয়েছে, কিন্তু হয়তো তারা শেষ মুহূর্তে গিয়ে জীবনে বেঁচে গেছে অথবা কোনো কারণে তাদেরকে পঙ্গু করে রেখে দেওয়া হয়েছে অথবা তাদের ঘটনাগুলো সামনে আসে না, কিন্তু এই ধরনের ঘটনার জন্য ভবিষ্যতে আর কোনো অবস্থাতেই না ঘটে এই জন্য আমাদের নিজেদেরকে সবসময় সচেষ্ট থাকতে হবে। যেই শুধুমাত্র ব্যক্তি স্বার্থকেন্দ্রিক যেই ব্যক্তির লাভের উদ্দেশ্যে যেই রাজনীতি হতো ক্যাম্পাসগুলোতে সেটা যেন কোনো অবস্থাতে ফেরত না আসে, এটাই এই জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাবো। আর পরিশেষে বলবো আপনার সাহায্য সকল শহীদদের জন্য আপনারা দোয়া করবেন এগুলো আমি আমার বক্তব্য শেষ করি।